ইমিগ্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ আসছে যেটা কালকে সব জায়গায় সব নিউজে বিবিসি থেকে সব জায়গায় দিছে সেটা হলো হেলথ কেয়ার ভিসা যেটাতে কেয়ার আরকে কে ইনক্লুড করছে এর আগে কখনও কেয়ার আর পজিশনটা ইনক্লুড ছিল না কারণ কেয়ার আরকে কে গভর্নমেন্টরা লো স্কিল মনে করে কারণ স্কিল ওয়ার্কার উঠে সব স্কিল স্টাফ যেমন সিনিয়র কেয়ার ওয়ার্কার কেয়ার আর এই ধরনের পজিশনগুলো ছিল বাট ফর দ্য ফার্স্ট টাইম এই পোস্ট প্রেগনিট এই করোনা ভাইরাস এফেক্টের কারণে কেয়ার হোমগুলাতে স্টাফ শকের সিরিয়াসলি এবং গভর্নমেন্ট এই কারণে মাইগ্রেশন কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী কেয়ার আর পজিশন কে শর্টেজ অকুপেশন লিস্টে নিয়ে আসছে এবং এটা ইফেক্টিভ হবে আর্লি জানুয়ারি আর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে এটা ইফেক্টিভ হবে এইটার জন্য বেসিক্যালি সব কেয়ার হোমগুলো যেগুলা কেয়ার হোম হোম কেয়ারার যেগুলো যেগুলো কেয়ারার ইন্ডাস্ট্রি আছে ওনারা এটা কারণ যেহেতু এটা অ্যাডাল্ট সোশিয়াল কেয়ার যেটা যারা প্রোভাইড করে কেয়ার হোম কেয়ার সার্ভিস প্রোভাইড করে ব্যক্তিগত না এটা বিজনেস এবং বিজনেসকে স্পন্সর লাইসেন্স হতে হবে এবং স্পন্সর লাইসেন্স হয়ে যে অলরেডি অনেকে স্পন্সর লাইসেন্স আছে বাট পজিশনগুলো ছিল এতদিন সিনিয়র স্পন্সর লাইসেন্স বলতে হোম অফিসের সাথে রেজিস্টার্ড স্পন্সর লাইসেন্স তারা ফরিন মানুষ বিদেশ থেকে মানুষ আনতে গেলে স্পন্সর লাইসেন্স রেজিস্ট্রেশন থাকতে হয় হোম অফিসের আন্ডারে এবং হোম অফিস কিন্তু আজকেও কালকে নিউজে বলছে তারা একটা ড্রাইভ দিবে সব কেয়ার হোমকে এনকারেজ করবে যাতে তারা এই লাইসেন্সে উঠে উঠলে তারা দেশের বাইরে থেকে মানুষ নিয়ে আসতে পারবে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এই পোস্ট প্রেগিটের কারণে এটা কিন্তু ইউরোপ না এটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ আসতে পারবে এটা শুধু বাংলাদেশ থেকেও আসতে পারবে এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এটাতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এবং কেয়ার যদি আসতে চায় যেহেতু এটা লো স্কিল শুধু এমপ্রুব যদি বলে ট্রেনিং উইল বি প্রোভাইডেড ওয়ান্স ইউ কাম টু দা ইউকে তাইলেই কিন্তু হবে সুতরাং এটাতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না বেসিক যদি কেউ একজন ওভার এইটিন ইয়ার্স ওল্ড হয় এবং ইংলিশ ম্যান্ডেটরি এটা কিন্তু আবার ইম্পর্টেন্ট কারণ আইএলটিএস ফোর পেতে হবে যেভাবে অন্যান্য ওয়ার্ক কমিটির বেলাও স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং চারটাতে ফোর পেতে হবে সেটা পেতে হবে এটা হলো ম্যান্ডেটরি পয়েন্টস এটাতে ধরেন

টোয়েন্টি সিক্স থাউজেন্ড ছিল বাট হোমে যেহেতু এটা অকুপেশনে গভর্নমেন্ট ঢুকিয়েছে তার কারণে এটা স্যালারি ত্রেশরটা কম যারা বাংলাদেশ থেকে আসতে চায় যারা বিভিন্ন নার্সিং হোমে আসেন বিভিন্ন ক্লিনিকে আসেন বিভিন্ন এই ধরনের পজিশন আছেন বা এই ধরনের পজিশনকে পছন্দ করেন ইভেন নাই পজিশনে বাট এই জবটা এই কেরিয়ারটা নিতে চান তারা কিন্তু এই কেরিয়ার ভালো করে না না এই এটাই সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট এটাকে এটাকে বলে নো এক্সপিরিয়েন্স ইস রিকোয়ার্ড তারপরে এইটাতে ধরুন অন্যান্য স্কিল ওয়ার্কার যেন একজন শেফ আসতে গেলে তাকে মেডিকেল ফি এই দেশে আইএইচএস ফি দিতে হয় তিন বছরের জন্য আঠারোশো বাহাত্তর পাউন্ড এই কেয়ার বিজাতে এক টাকা ফিজ লাগবে না কারণ শুধু বিজাপ তা ভিজা ফিও এইটাতে কম হাফ অফ দ্য ভিজা ফি যেমন অন্যান্য অন্যান্য স্কিল ওয়ার্কারের মনে করেন একজন শেফ বা অন্য পজিশনে বিল্ডার বা অন্য পজিশনে আসতে গেলে যদি ভিজা ফি হয় সাড়ে ছয়শো পাউন্ড এখানে মাত্র টু হান্ড্রেড সিক্সটি ফোর এবং এইটাতে ভিজা আপনার কুইক গভর্নমেন্ট যেহেতু এটা এটার নাম হেলথ কেয়ার ভিসা গভর্নমেন্টের প্রায়োটি বেসি যে এনটি ক্লিয়ারেন্স দিবে